এই লাশটা যেটা আগে মারা গেছে বুঝলেন, এই লাশটা যে মাটি খুঁড়ার পরে কবরে যখন নামাই, দুজন বা একজন কবরের নিচে থাকে, ওই লাশটা যখন নামিয়েছে না, তখন করে যে গল পাড়াকে ধরে নিয়েছে লাশ, মানে যে আর কি প্রথমে যে দুইজনা নিচে নামে কবরের ভিতরে নামে, তাদের মধ্যেকার একজনকে একজনের পা ধরে নিয়েছে আর কি লাশ। হ্যাঁ, তারপরে যখন ওই গ্রামে যখন লাশটাকে আমরা পাঠিয়ে দিলাম, আমার চাচারা পাঠিয়ে দিল, পোস্টমর্টম করার পরে পাঠিয়ে দিল, তখন এই লাশটা একটু শয়তানি পানা শুরু করে দিয়েছে বুঝলেন গ্রামে। তো শয়তানি পানা বলতে, শয়তানি পানা বলতে লাশটা কোনো সময় পাড়া তুলছে, হাত তুলছে, হাত লড়াচ্ছে এরকম। মানে এই জিনিসটা কি আরও বাদ বাকি যে সমস্ত মানুষ জানাজার নামাজ পড়তে আসছে বা মাটি দিতে আসছে, তারা কি দেখছে যে আসলে মা লাশটা লড়ছে? সেটা ওরা দেখেছিল কয়েকজন, দেখার পরে যে কিছু গুণি কবরাস থাকে তারা বলেছে সঙ্গে সঙ্গে লাশটাকে মাটি টাটি দিয়ে দাও। হ্যাঁ, যে এরকম ঘটনা আর কি। তারপরে এই ঘটনা যখন গ্রামে ছড়িয়েছে, একটা আতঙ্ক তৈরি হয়েছে আর কি, যে এরকম এরকম ব্যাপার, হ্যাঁ, যে একটু শয়তানি হয়ে গেছে আর কি। তখন লাশটাকে কে ধরবে, ঢুকাবে, মাটি দিবে, কে কবর করবে, এরকম আলোড়ন সৃষ্টি হয়েছিল। হওয়ার পরে ওর ভিতরে কিছু সাহসিক লোক থাকে, এবার কবর খোলার পরে কবরের ভিতরে মাটি খুঁড়ে তো নামাতে গেলে তো দুজন নিচে থাকে, আর লাশটাকে নামালো কবরের ভিতরে। নামানোর পরে ওই লাশটা নাকি আপনার ওই আর পা একজনের পা চেপে ধরে লিয়েছে। মানে যে কবরের ভিতর নামে, আমাদের মুসলিমের হচ্ছে আপনার মানুষের কবরস্থানে যখন মাটি দিতে লাগে তখন দুজন মানুষ নিচে নামতে হয়, তার মধ্যে একজনকে পা চাপে ধরছে, পা চাপে ধরেছে, তখন ওই কিন্তু চুপ করে থেকে গেছে। কিন্তু চুপ করে থাকার কারণটা হয়েছে কি জানেন, যদি ওই বলে ফেলে যে আমার পা চাপে ধরে লিয়েছে, তখন সব তো পালিয়ে যাবে, হয় পালাবে না, তখন ওই করেছে কি নিজে একটু বুদ্ধি খাটিয়েছে, যেহেতু আগে থেকে ওই কিন্তু ওই কাজ করে মাটি কবর দেয়, হ্যাঁ, ওই বুদ্ধি খাটিয়েছে। কাটানোর পরে ওই করেছে কি শাবল দিয়ে, তো শাবলটা একটু আটকে গিয়েছে, শাবলটা দিয়ে একদম ওরা হাতের পায়ের হাতের মেরেছে, মারার পরে গা ওই মানে লাশের হাতের পরে মারছে, যে হাত দিয়ে তার পা ধরে আছে, মারার পরে তখন ওই কব্বর থেকে উঠে তখন সঙ্গে সঙ্গে বলে জলদি লাশকে কব্বর ইয়া মাটি দিয়ে চাপা দাও, নাহলে তোমার এই আরও কিছু ঘটনা ঘটাতে পারে। সঙ্গে সঙ্গে মাটিতে ইয়া মাটি কব্বর দিয়ে ঢেকে ঢেকে ইয়ে করে জানাজার টানাজার পরে সবাই নিজের নিজের। আচ্ছা, শয়তানি করছিল, শয়তানি করার পর কি সেই লাশটাকে কি আপনাদের কাছে আবার, যেহেতু একবার পোস্টমর্টম করা হয়েছে তারপর তো আর আপনাদের কাছে কোনো কাজ নাই, তখন তাকে কি করলো? তখন তাকে ওই একটা ইয়া প্রক্রিয়াতে তাকে ওই যে যখন আমরা একটু বলে দিই আর কি, যে যদি কেউ লাশ শয়তানি করে তো আর পায়ের তলে একটা কাঁটা মেরে দেয় বা খেজুরের কাঁটা মেরে দেয়, মেরে দিলে তাহলে ওই মানে ওই যে লাশটা যে উড়বে, উঠতে লাগে যখন পায়ে যে লাগবে ইয়া লাগে, তখন কিন্তু সে উঠতে পারবে না। খেজুরের কাঁটা না আমরা যেটা কাঠে মারি, ওই কতজন প্যারাকো মেরে দেয়, তেলি কাঁটা, পুরা তেলি কাঁটা একদম এই জায়গাতে পায়ের তলে একটা বাড়ি দিয়ে মেরে দেয়, দুই পায়ে দুটো ঢুকিয়ে দিলে বাস ওই লাশ কোনো ক্ষমতা নেই আর উঠার আর কি। এটা এটা আমার ওই চাচারা বলে দিয়েছিলো, ওরা তাই কাজ করেছিল ওরকমভাবে। এই তো তারপরে যখন হচ্ছে আপনার ওই মাটি দিল, মাটি দেওয়ার পরে, মাটি দেওয়ার পরে ওই যে বললাম না যে আপনার ওই লাশের লাশটা হাট ওই যে নামাবে তার পা ধরে লেছিল, ধরার পরে ওই শাবল ছিল পাশে বলে শাবলটা দিয়ে তোরে, ও কিন্তু লোকজনকে যদি বলতো সব লোক পালিয়ে যেত, পালিয়ে গেলে তখন ওকে পা ছাড়তো না, ওকে কব্য ওর ভিতরে রেখে দিত, ওই জন্য ওই শাবল দিয়ে শাবলটা নিয়ে বলে নিয়ে তারপর ওর হাতে মারে, মারে মারার পরে গা যখন হাঁটটা ছেড়ে তখন কবর থেকে উঠে গেছে ওই মানে যে মাটি দিয়ে উঠে যায়। তারপরে জলদি লোক চ্যাংরা প্যাংরা বলে জলদি তখন লাশটাকে একদম ঢাক, তখন করে কি কবর দিয়ে ওই মাটি দিয়ে টিয়ে চাপা মাটি টাটি দিয়ে টিয়ে ওরা ইয়ে করে তারপরে সব নিজের নিজের বাড়ি ঘরে চলে আসে আর কি। সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।